পাচ্ছি এখানে একটা ঝাঁকি তৈরি করা রয়েছে। হ্যাঁ, তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাপের সাতটা মুখ রয়েছে। এর উপরে থাকবে মহাদেব মূর্তি থাকবে এখানে। এর দাম পড়ছে, তা দেখতে পাচ্ছ এখানে একটা সার বানানো হবে, চটার কাজ হয়েছে, এর উপরে কিন্তু কাগজ লাগানো হবে, তারপরে হবে সোলার কাজ, তারপরে রঙের কাজ হয়ে কিন্তু পুরো মালটা রেডি হয়ে যাবে। দাদা ঝাঁকির দাম কেমন পড়ে একটু বলো তো। কিন্তু যেমনি দ্বারা ডেকোরেশন হবে, যেমনি ধরুন আছে 15 আছে, 20 আছে, 25 আছে, যেমনি কালী মূর্তিটাকে তোমার এটা, হ্যাঁ, দাম কেমন পড়ছে? শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আর আমরা জানি শ্রাবণ মাস মানে বাবার জন্ম মাস, আর এই মাসে কিন্তু ওই যে সোমবারগুলো হয় সেই সোমবারে কিন্তু কয়েক লক্ষ মানুষের ভিড় হয় তারকেশ্বরে। আর তারকেশ্বর যাওয়ার জন্য দরকার বাঘ আর বড় বড় ঝাঁকি। তোমরা দেখেছো বড় বড় ঝাঁকি নিয়ে কিন্তু দলে দলে কিন্তু বাবার পাতে জল ঢালতে যায়। তো আমি চলে এসেছি সেই ঝাঁকি মার্কেটে, চলো দেখে নেওয়া যাক কী কী কেমন কেমন ঝাঁকি রয়েছে, কেমন কেমন বাঘ রয়েছে আর দাম কেমন। দেখতে পাচ্ছ এখানে একটা ঝাঁকি তৈরি করা রয়েছে। হ্যাঁ, তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাপের সাতটা মুখ রয়েছে। এর উপরে থাকবে মহাদেব মূর্তি থাকবে এখানে। এর দাম পড়ছে 30,000 টাকা। খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ঝাঁকিটা। পাশে কিন্তু ঝাঁকি তৈরির কাজ চলছে, পাশে একটা মহাদেবের মূর্তি রয়েছে। ছোটো ছোটো যে বাসে থাকে যাতে জল নিয়ে যায় সেগুলোকে বলা হয় বাঘ, আর কিন্তু যেগুলো বড় বড় মূর্তি সমেত নিয়ে যায় সেগুলো হচ্ছে ঝাঁকি। ঝাঁকিটা কিন্তু যেমন খুশি তেমন মূর্তি, অথবা মানে যেমন ইচ্ছা আর যে কোনো ভগবানের মূর্তি এসব নিয়ে যাওয়া হয়। তো দেখছো সামনে নন্দী ভিঙ্গির মধ্যে একজনকে রাখা হয়েছে, এখানে একটা রয়েছে বজরংবলীর মূর্তি রয়েছে, এখানে বজরংবলীর মূর্তি হবে, এদিকে রয়েছে কিন্তু মা কালীর মূর্তি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। ঝাঁকি তৈরি হবে মা কালীর মূর্তি দিয়ে, আর এ পাশে রয়েছে মহাদেব, মহাদেবের মূর্তি, ওখানে ঝাঁকি তৈরি করা হচ্ছে, চটা দিয়ে তৈরি করা হচ্ছে ঝাঁকি। হ্যাঁ, ঝাঁকি তো অনেকে মিলে না, অনেকে একসঙ্গে অনেকে নেয়। একটা গ্রুপ আছে, দেখছো দাদা এখানে একটা গদা বানাচ্ছে, এখানে বজরংবলী রয়েছে, তো বজরংবলীর সঙ্গে গদা লাগবে। তো দাদা এখন দেখতে পাচ্ছি গদা বানাচ্ছে একটা। দাদা ঝাঁকির দাম কেমন পড়ে একটু বলো তো। কিন্তু যেমনি দ্বারা ডেকোরেশন হবে, যেমনি ধরুন আছে 15 আছে, 20 আছে, 25 আছে, যেমনি তার ঝাঁকি। এটা তো একটা আগে আগে যেত ফেরোর মতো আমাদের বাঘ বিক্রি হতো, ধরো বাঘেতে কম পয়সা যেত, এখন একটা গ্রুপ হয়ে গেল, একটা গ্রুপে ধরো 20 জন আর কি, আর গ্রুপের মধ্যে এলে এলে আমরা 3,000-4,000 টাকা করে উঠে একটা একবার আমার সব একটা গ্রুপ। এই যে কালী মূর্তিটাকে তোমার এটা, হ্যাঁ, দাম কেমন পড়ছে? এর মনে হয় কেমন ধরেছো দাম মানে? হ্যাঁ, ছেলেরাই করে, এমনি মোটামুটি এমনি ভাবে যায়, ধরো 22-18 এমনি তার একটা। এটা কি আছে চার হাতে? এটি মহাদেব আছে। আচ্ছা, ওটা মহাদেব রয়েছে। এবছর শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর ঝাঁকি আনতে হলে কিনতে হলে কিন্তু আসতে হবে এই রামবাগানে। এখানে দেখছো প্রথমে চটার কাজ হয়েছে, এটা যে একটা দেখতে পাচ্ছ এখানে একটা সার বানানো হবে, চটার কাজ হয়েছে, এর উপরে কিন্তু কাগজ লাগানো হবে, তারপরে হবে সোলার কাজ, তারপরে রঙের কাজ হয়ে কিন্তু পুরো মালটা রেডি হয়ে যাবে, তারপরে নিয়ে যাওয়া হবে তারকেশ্বরের উদ্দেশ্যে। এখানে ঝাঁকির যে মূর্তি, সেই মূর্তির যে হাত, সেই হাতের মাপ অনুযায়ী যে সোলাগুলো কাটা হয়েছে, এবার কিন্তু ঝাঁকির উপরে সোলাগুলো লাগানো হবে। বা তারকেশ্বরের যে বড় বড় দেবতার মূর্তি নিয়ে যেতে দেখি, সেগুলো সাধারণত চটা কাগজ আর এই সোলার তৈরি, তার উপর থাকে রঙের কাজ। তো দেখতে পাচ্ছ এখানে মা কালী একটা মূর্তি তৈরি করা হচ্ছে, সোলা কেটে সোলাটা কাটা হচ্ছে, আর এখানে রয়েছে একটা সিংহের মূর্তি, আর এখানে রয়েছে প্রহ্লাদের মূর্তি। এই দুটোকে নিয়ে কিন্তু এরপর রং করা হবে, রং করলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। দেখতে পাচ্ছে সোলাগুলো কেটে কেটে জয়েন্ট করা হয়েছে, এখানে চটার কাজ চলছে, এপাশে কিন্তু সোলা কাটার কাজ চলছে। সোলার উপর প্রথমে আঁকা হয়, তারপর সোলাগুলো কেটে যে মূর্তিগুলো রয়েছে ঝাঁকিতে, যে মূর্তিগুলো তৈরি করা হবে সেগুলো কিন্তু লাগানো হয় এই সোলাগুলোই। প্রথমে চটার কাজ হবে, তারপরে পেপার দিয়ে তারপরে এই সোলাগুলো লাগানো হবে। আর দূরে দেখছো সোলার উপরে মহাদেবের একটা ছবি আঁকা রয়েছে, সেই লেভেলে কিন্তু কাটা হবে, কেটে যে ঝাঁকিতে মহাদেবের মূর্তি সেটা তৈরি করা হবে। শুধু যে সোলা কেটে লাগালে হবে সেটা না, সোলা কাটার পরে সোলাগুলো কিন্তু সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে সেগুলোটা শেপ আনতে হবে।
তো দেখতে পাচ্ছি এখানে দাদা শোলা কাটছে, আর এখানে কিন্তু দাদা সেই শোলাটা কাগজে দিয়ে ঘষে ঘষে একটা শেপ আনছে, যাতে খুব সুন্দর দেখতে লাগে যে মূর্তি তৈরি হবে সেই মূর্তিটা। রামবাগানের আর এক নাম দেওয়া হয়েছিল রথগলি, কারণ এখানে কয়েকদিন আগে খুব রথ বিক্রি হচ্ছিলো, তো আমরাই নাম দিয়েছিলাম রথগলি। তো এখন দেখবে যেখানে অকেশনে অকেশনে যখন উৎসব হয় তখন কিন্তু এখানে সেই অনুযায়ী মূর্তি তৈরি করা হয়। যেমন যখন 25শে ডিসেম্বর আসবে তখন কিন্তু ক্রিসমাসের যে সান্তা ক্লজ, সেই সান্তা ক্লজের মূর্তি তৈরি করা হবে। এখন দেখতে পাচ্ছি এখানে সামনে কিন্তু শিব ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে, শিব ঠাকুরের একটা ঝাঁকি তৈরি করা হচ্ছে। এটা কিন্তু দাম পড়ছে প্রায় 20,000 টাকার মতো এই শিব ঠাকুরের যে ঝাঁকিটা, তার দাম পড়বে। শিব ঠাকুর যেমন দৌড়ানো অবস্থায় হাতে কিছু একটা ত্রিশূল নেবে, হাতে ত্রিশূল নিয়ে শিব ঠাকুর দৌড়াচ্ছে, এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে এই ঝাঁকিটা। মূর্তিটায় শোলার কাজ হয়ে গেছে, এবার মুখটা যাতে একটু সুন্দর লাগে তাই মুখটা ফোলানোর জন্য তাই মুখের উপরে মাটি দেওয়া হচ্ছে, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর শোলার উপরে থেকে তার মাটির উপরে রঙটা একটু বেশি ভালো ফোটে, তাই এখানে মাটি দিয়ে মুখটাকে পালিশ করা হচ্ছে। ঝাঁকি ছাড়াও যদি কেউ কারো বাঁকের দরকার হয়ে থাকে, খুব শক্ত শক্ত বাঘ কিন্তু এখানে রয়েছে। দাম শুরু হচ্ছে 20 টাকা থেকে, 20 টাকা, 30 টাকা, 40, 50, 60 এরকম করে। এই যে গলি দেখছো, রমেশ চট্টলেন গলি, এই গলি দুপাশ দিয়ে চলছে কিন্তু যে বাঘ আর যে ঝাঁকি, সেই ঝাঁকি তৈরির কাজ।